ইসলামীতে তাকবীর করব যাতে প্যান্ডেল কেঁপে যায়। কাঁপানো যাবে মুসলমান? আমরা তোমার নামের মিছিল দিতে দিতে যেন একেবারে জান্নাতে ঢুকে যেতে পারি। আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি, কেননা এই বইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নির্ভরযোগ্য কিতাব। এটা এমন বই যে বইতে আস্থা রাখা যায়, ঠিক কিনা? কিন্তু এই বইটা আমাদের কাছে খুব নিগৃহীত। পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত, অবহেলিত। এই দামি কিতাবটাকে আমরা অবহেলায় ফেলে রাখি, পড়তে চাই না, একেবারে বুক সেলফের উপরে তাকে রাখি যাতে কেউ ধরতেও না পারে। আর মাকড়সার বাসা ধুলাবালি আছে না নাই? কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য নয়, কোরআন হচ্ছে তোমার নিজের জন্য, নিজেকে আলোকিত মানুষ বানানোর জন্য, ঠিক কিনা? প্রতিদিন যেন আমরা কোরআনের তেলাওয়াত করি, রাজি আছেন তো? প্রতিদিন অল্প করে হলো কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। পরে প্রতিদিন অল্প করে হলো কোরআনের বঙ্গানুবাদ করবো, রাজি সবাই? বাংলায় কোরআন জানতে হবে, মাতৃভাষা। ইউ হ্যাভ টু নো the translation of the meaning of the holy quran in your own mother tongue, apnar nijer mayer bhashay jante hobe। amra jani na pori na bole amader hridoye touch kore na, koto mojar mojar ghotona ache jekhan diye poren barkat ache na nai? Allah tumi bujhar taufik dan kor, amin। ami amar khutba shurute suratu at-takasur theke telawat korechi। ashun ei surate Allah taala amader jonno ki message dite chailen amra shonbar chesta korbo। এই সূরাটি মাক্কী সূরা, আওয়াজ করে বলেন তো সূরাটি কি সূরা? কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাক্কী আর একটা মদনী। এই সূরাটা মাক্কী সূরা। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি থেকে যাবেন? থাকবেন কে কে? কেউ থাকতে পারবো না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এটাই জীবনের নেচার, থাকা যায় না। বাংলাদেশের একজন আপকামিং স্কলার, খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার, শাহাদাত হুসাইন খান ফয়সাল, আজকে মারা গিয়েছে, শুনেছেন? গতকালও আমি দেখছিলাম তাকে, গতকালও তরজাদা যুবক, আজকে নাই। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, কালকে হয়তো আমি থাকবো না, হুট করে চলে যেতে হয়, ঠিক না? এই যে জীবন পরিক্রমায় আমরা আসি, থাকি, আবার চলে যাই, এরপরেও আমাদের টনক নড়ে না, আমাদের হৃদয় বড্ড পাষাণ, আমাদের এই হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না। এটাই জীবনের নিয়ম, চলে যেতে হবে। দাদা চলে গেল, বাবা গেল, আপনি যাবেন না? এটা কি ভাবেন? এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে, আমার পরবর্তী জীবনের জন্য, পরজগতের জন্য আসলে আমি কি করছি? আমরা শুধু ছুটছি পাগলের মতো, শুধু ছুটছি, আমরা ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি, আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ, এত ব্যস্ত, এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না। এত ব্যস্ততা কি শেষ? স্টপ, থামেন একটু, বসেন, সিট ডাউন এন্ড থিঙ্ক অ্যাবাউট ড্যাথ। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ, and the most uncertain thing in our life is the time of death। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব, ঠিক না? সুনিশ্চিত, আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়, আমরা কবে যাব আমরা কেউ জানি না। চলে যেতে হয় এই ছোট্ট থেকে, কৈশোর শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা, আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কিনা? দিস ইজ দ্য নেচার অফ লাইফ।
এটাই হচ্ছে পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন। অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা, থামেন একটু, থামেন, অনেক হয়েছে আর না। এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, মাঝে মাঝে কবরস্থানে যাবেন। এলাকায় কবরস্থান আছে? কোথায়? আশেপাশে। কবে গেছিলেন? কবে যে গেছি মনেই নাই, ঠিক না? কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না। একটু যাবেন, যে তাকাবেন যে শুয়ে আছে এখানে, ছোট বাচ্চারা শুয়ে আছে, আমার মতো যুবকরা শুয়ে আছে, বৃদ্ধরা শুয়ে আছে, এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো। এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল, যারা বাপের বেটা পালোয়ান ছিল। আজকে সব শেষ, কিছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, সেজন্য একটু থামেন, একটু ভাবেন। Ponder on it, ponder on death, think about the death. মৃত্যু নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীর এই মরিচিকা, এই লোভ, এই লালসা, এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন? একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন, ঠিক কিনা? সুরার নাম হচ্ছে সুরাতুত তাকাথুর, কি নাম? কথা বলেন, তাকাথুর। তাকাথুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ। আরো লাগবে, খেতে পারে পাঁচটা, হাতে নিয়ে রাখছে দশটা, কয় আরো দে, আছে না নাই? আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না, দোয়ার পরে জিলাপি দেয়। আপনাদের এদিকে কি দেয়? জিলাপি দেয়। তো ছোট বাচ্চারা দেখছেন কয়েক জায়গায় জিলাপি দেয়, তো এদিকে পাঁচটা নিচ্ছে, ওদিকে পাঁচটা, ওর হাতে আর জায়গা হয় না, এরপর আরো নিতে গেছে ওই জায়গায়, আছে না নাই? এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, মানুষ আরো চায়। যার আছে বেশি চায় বেশি, যার যত আছে তার তত চাহিদা। যার সাইকেল আছে সে হুন্ডা চায়, ঠিক কিনা? যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় না? যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়। একটা প্লেন যদি থাকতো আমার, খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার দুই তলা সে পাঁচ তলা বানাতে চায়, ঠিক কিনা? যার চারটা বাড়ি ও আটটা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়, কিন্তু এদেশে অসম্ভব। কথা বললেন, এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে? ঘুরে ফিরে দু একজন, ঠিক কিনা? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে, চিল্লায় বলা ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম একটা দেশ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি তার চাহিদাও তত বেশি। এই জন্য বিষ্ণু বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কিনা? শেখ সাদি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জুতা ছিল না, কি ছিল না? তো উনি মন খারাপ যে হায়রে, আমি এত বড় ইরানি কবি, আমি বলগল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। উনি বেজায় মন খারাপ করে
রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন, দেখলেন ওই লোকের দুইটা পায়ে নাই।